আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের পর্বে আমি চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছের রেসিপিটা খুবই ইজি আজকে আমি ছিমের ডাল দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আপনারা চাইলে যে কোনো ধরনের ডাল দিয়ে এটা রান্না করতে পারেন মুগ ডাল কিংবা মসুর ডাল কিংবা মাসকলার ডাল যে কোনো ডাল দিয়ে এটা রান্না করলে খুবই সুস্বাদু হবে রান্নার শুরুতেই আমি বলে দিই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন তাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে প্রথমে আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি আমি আগে থেকে প্রায় এক কেজি পরিমাণ চিংড়ি মাছ লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটি হালকা করে ভেজে নিচ্ছি আমরা সবাই জানি চিংড়ির মাছটা যদি রান্নার শুরুতেই ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটি কালার আসে এজন্য আমি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি দুই মিনিট মতন সময় দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম এবার একটি ঝাঁঝরি চামচ দিয়ে তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি বেশি ড্রিপ আমি কিন্তু করলাম না কোনো রকম কালার আসা মাত্রই তুলে নিচ্ছি এবার আমি এর ভিতরে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন তাতে করে খেতে খুবই টেস্টি হবে পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে এবার আমি এর ভিতরে কিছু বাটা মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ আদা পেস্ট এক চা চামচ পরিমাণ জিরা পেস্ট এবং আট থেকে দশটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আমার ফ্যামিলিতে ঝালটা একটু বেশি পছন্দ করার জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি দিচ্ছি লবণ এবং দিয়ে দিব হলুদ মোটামুটি পরিমাণ মতো সব মশলাই কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে আমি দুই তিন মিনিট পর্যন্ত কষিয়ে নিলাম এবার আমি কিউ বাকারে একটি বড়ো সাইজের টমেটো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং আগে থেকে ধুয়ে রাখা সিমের ডালটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ সিমের ডাল ব্যবহার করেছি এবার খুব ভালোভাবে এগুলো একটু মিশিয়ে নিতে হবে মোটামুটি কিন্তু আমার মেশানো বা কষানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর ভিতরে অ্যাড করে দিচ্ছি যে কোনো তরকারিতে চিংড়ি মাছটা ব্যবহার করলে যদি আগে থেকে দেওয়া হয় কোনো সমস্যা হয় না এর জন্য আমি আগেই দিয়ে দিলাম এতে করে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসবে খুব ভালোভাবে আমি তিন থেকে চার মিনিট এইভাবে একটু কষিয়ে নিব খুবই সুন্দর একটি কালার চলে এসছে দেখতে পারছেন এ পর্যায়ে আমি তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা আমি কম দিচ্ছি কেননা ডালটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় ডালের কোনো চিহ্ন থাকবে না এবার আমি আট থেকে দশ মিনিটের জন্য একটি হাই হিটে জাল দিব আট থেকে দশ মিনিট পরে আবারও ফিরে আসলাম রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আমি চুলোর জালটাই পর্যায়ে অফ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সিমের ডালগুলো কিন্তু আস্ত আসে দেখতে অনেক সুন্দর লাগছে আশা করি খেতেও খুবই ভালো লাগবে এবার আমি যেটা করব সেটা হলো হালকা তেলে রাখা জিরা গুঁড়ো এর ভিতরে ছিটিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আপনারা এটা স্ক্রিপ্ট করতে পারেন এবং আমি সামান্য পরিমাণে ধনে পাতা অ্যাড করে দিচ্ছি মোটামুটি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বাড়িতে ট্রাই করবেন কেমন হলো আমাকে ইনবক্সে জানাবেন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন